वेलकम व्यूअर्स, आज के आमी एकटी नतून वीडियो दिते चलेछी। वीडियोटी होलो एबछर 2021-এ जारा सम परीक्षा देबे, माध्यमिक परीक्षा देबे, तादेर सम्भाव्य प्रश्न, जीवन विज्ञानेर किछु सम्भाव्य प्रश्न निये आलोचना करछी। एबं एई प्रश्नगुलो एबछरेर खूब इम्पर्टेंट प्रश्न, एई प्रश्नगुलो खूब गुरुत्व सहकारे देखबे एबं प्रयोजने नोट करबे। ए बचर 2021-এ जीवन विज्ञान जो कोश्चनगुलो आसबे सेगुलो आमी किछु प्रश्नगुलो तुले धरछि, उत्तरो करे दिएछि। प्रथमे जेमन आछे, मस्तिष्केर कोन अंश रिले केंद्र नामे परिचित? थालामास। एरकम बेश किछु प्रश्न आछे, कोन हरमोन मूल एवं कांडेर उपरे विपरीतमुखी क्रिया करे? उत्तर होच्छे अक्सिन। सुषमाकाण्डेर शंकवाकार कोष प्रान्तके कि बोले? एरा होच्छे कोनास, मेरु, लैरिस। एबार ट्रफिक चलन एवं न्यास्टिक चलने पार्थक्य एरा जेको बे पा, तबु हमें लिखे दिए अवश्य प्रयोजन नोट कर, खूब इम्पर्टेंट। एरपर टैक्टिक चलन और न्यास्टिक चलन मध्य पार्थक्य, टैक्टिक चलन एवं न्यास्टिक चलने मध्य पार्थक्य। एरपर CSF एवं मैनेजेसर काज लेखो जेको एटा जेको बोए पावे, CSF एर काज एवं मैनेजेसर काज। मानुषेर गमनेर समय भारसाम्य नियंत्रणकारी दुटी अंगेर भूमिका एटा लेखा हुए, एटा एकटुखानी लिखबे प्रयोजने, खूब इम्पर्टेंट। गुरु मस्तिष्क एवं लघु मस्तिष्कर पार्थक्य एटाओ जेको बोए पावे, एटा लिखे दिएछि, देखे नियो। तारपरे नार्व गैंगलियन काके बोले, एर काज। एर परेर कोश्चेन आछे, एड्रेनालिन के आपत्कालीन हरमोन बा संकटकालीन हरमोन बला हय केन? खूब इम्पर्टेंट कोश्चेन, एई कोश्चेनटाओ खूब इम्पर्टेंट एबछरेर जन्य। एरपर आछे ईस्ट्रोजेन एवं प्रोजेस्टेरन हरमोनेर काज एवं उत्स, एटाओ तोमरा जे कोनो बोइते पाबे, आमी एटा लिखेछि प्रयोजने नोट करबे। एरपर आसछि प्रोजेस्टेरनेर उत्स, एरপরের কোশ্চেন, চোখের কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল এবং উত্তল দর্পণের চশমা ব্যবহার করা হয়? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই বছরের জন্য। এরপরের কোশ্চেন, দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়বিক পথটিকে একটি শব্দ ছকের মাধ্যমে দেখাতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। ঘন্টা মানে এটা উদ্দীপক, তারপরে কান গ্রাহক, অডিটারি স্নায়ু, সংজ্ঞাবাহ নিউরন, তারপরে স্নায়ু কেন্দ্র, বহির্বাহ স্নায়ু, মোটর নিউরন এবং হাত ও পায়ের পেশি কারক দরজা খোলা হচ্ছে, এটা হচ্ছে সারা প্রদান। পরের কোশ্চেন, মানব দেহে জনন গ্রন্থি থেকে হরমোনকরণের GTH এর ভূমিকা খুব ইম্পর্টেন্ট। FSH অর্থাৎ ফ্যালিক্যাল স্টিমুলেটিং হরমোন এর কাজ, LTH লিউটিনাইজিং হরমোন, ICSH হরমোন, LTH হরমোন, এগুলো খুব ইম্পর্টেন্ট। কেন্দ্রীয় এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র অংশগুলো কি কি? নিউরোগ্লিয়া কি এবং এর কাজ, এটাও খুব ইম্পর্টেন্ট। প্রত্যেক বা দৈনন্দিন জীবনে উপযোজনের ভূমিকা এটাও লেখা আছে, একটু দেখে নিও। একজন ট্রাফিক পুলিশ 24 ঘন্টা ডিউটিতে লঘু মস্তিষ্কের ভূমিকা কি? কি প্রথমত দেহের ভারসাম্য রক্ষা করে আর পেশি টান বজায় রাখে, খুব ইম্পর্টেন্ট। মানব এবার হচ্ছে মাছের গমনে মায়াটম পেশির ভূমিকা এবং পাখির উড্ডয়নে পালক এবং উড্ডয়ন পেশির ভূমিকা, এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য। এবার আসছে নিষেক কাকে বলে এবং সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি বর্ণনা করো, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। বড় কোশ্চেন যদি আসে এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলা হয় কেন? এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। এরপরে আসছে অন্তঃকরাগ্রন্থি বহিঃকরাগ্রন্থির পার্থক্য লেখো। ট্রফিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো।
এটাও খুব ইম্পর্টেন্ট। অ্যামিবয়েড গমন পদ্ধতি লেখো, চলন এবং গমনের পার্থক্য, চলন এবং গমনের পার্থক্য, এটাও খুব ইম্পর্টেন্ট। এরপরে আসছি ফটোট্রপিক চলনে অক্সিজেনের ভূমিকা এবং কাজ, খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে করবে। সহজাত এবং অর্জিত প্রতিবর্ধক ক্রিয়ার পার্থক্য, এটাও করবে। ডিএনএ, এটা খুব গুরুত্বপূর্ণ, এই বছরে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ডিএনএ এবং আরএনএ এর গঠনগত এবং কার্যগত পার্থক্য। আর মাইটোসিস মিওসিস বিভাজন, কোষ বিভাজনের পার্থক্য ও মিওসিসের তাৎপর্য, এটাও খুব ইম্পর্টেন্ট। এরপরে আছে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত যে দুটো সূত্র, পৃথিবী ভবনের সূত্র এবং স্বাধীন সঞ্চরণের সূত্র, এগুলো করবে। জিনোটাইপ ফিনোটাইপ কাকে বলে, এর পার্থক্য। মিওসিসকে হাস বিভাজন বলা হয় কেন। স্বপরাগযোগ ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা লেখো এবং এদের পার্থক্য লেখো। এরপরে আসছে প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে, প্রতিবর্ত চাপের উপাদানগুলো কি কি, এগুলো লেখা হয়েছে। হরমোন এবং স্নায়ুতন্ত্রের সদৃশ্য এবং বৈসাদৃশ্য লেখো। সুষমা শীর্ষকের কাজ, পার্থেনোজেনেসিস কি, দ্বিসংকর জননের পরীক্ষায় F2 জনিতে উৎপন্ন সংকর উদ্ভিদ Y, r থেকে যে সকল সম্ভাব্য গ্যামেটগুলো উৎপন্ন হতে পারে সেগুলো কি কি, এগুলো নাম লিখতে বলেছি। এরকম শর্ট কোশ্চেন কিছু আসতে পারে। জিপারেলিনের কাজ, কিভাবে বর্ণান্ধতা বংশগত সঞ্চরণ ঘটে তা একটি ক্রসের সাহায্যে দেখাও, এই ছকটা করেছি, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। আর একটা হচ্ছে মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ নির্ধারণের পদ্ধতি ক্রসের সাহায্যে দেখাও, এটাও খুব গুরুত্বপূর্ণ। লাস্ট অফ অল গিনিপিকে দ্বিসংকর জননের পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও, এটা এবছরের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই করবে। এই প্রশ্নগুলো প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে তৈরি করো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে এবং কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের ভিডিও এই পর্যন্তই।